Assalamualaikum. Hi guys, welcome back to Foodcast by Rail. সবাই নিশ্চয়ই ভালো আছেন। আমি আজ আপনাদেরকে ক্ষীর দই দিয়ে মডার্ন পাটিসাপটা তৈরি করে দেখাবো। এই যারা একটু টক মিষ্টি পছন্দ করে তাদের কাছে নিশ্চয়ই এই রেসিপিটি ভালো লাগবে আশা করছি। আর তাদের জন্য আমার এই ইউনিক রেসিপিটি তৈরি করা নিশ্চয়ই সবাই খুব পছন্দ করবে। আর আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিতে যেন ভুলবেন না, আর সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করবেন। তাহলে চলুন কীভাবে পাটিসাপটা তৈরি করি মডার্ন পাটিসাপটা দেখে নিই। পাটিসাপটা তৈরি করতে যা যা লাগছে, প্রথমে এক গ্লাস দুধ দিয়ে দিচ্ছি, তারপর এক কাপ চালের গুঁড়ি মানে চাল আমি ভিজিয়ে রেখেছি এক ঘন্টা, এখন এটা দুধের সাথে মিশিয়ে ফেলবো। তারপরে এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর এক টেবিল চামচ ময়দা, এক টেবিল চামচ চিনি, চিনিটা নাও দিলে দিতে পারেন, এক টেবিল চামচ চিনি আর এক চা চামচ লবণ। এখন এটা একসাথে আমি এটা থেকে কোনো আমি পানি ইউজ করি নাই, শুধু দুধের উপরে এটা, আর আমি পোলাওর চালটা দিয়েছি। আর আপনার ঘরে যদি পোলাওর চাল না থাকে অন্য চাল দিয়েও এটা তৈরি করতে পারবে, পোলাওর চালটা দিয়ে করলে একটু ফ্লেভারটা ভালো আসবে আর খেতে খুব ইয়ামি হয়। এখন আমি এটাকে একসাথে ব্লেন্ড করে ফেলবো, আমি কোনো প্রকার মানে পানি ইউজই করি না, পানি দেওয়ার দরকারই পড়বে না একদম, এই দুধেই মানে পুরো গোলাটা হবে, খামিরটা পুরো এই এক কাপ এক গ্লাস দুধের এই সবটা পরিমাণ মতো হবে, পানি দেওয়ার দরকার হবে না। দিয়ে দিচ্ছি একটি ডিম, একদম স্মুথ ভাবে ব্লেন্ড করা হয়েছে। এখানে আমি তিনটি কালার দিয়ে মডার্ন পাটিসাপটা তৈরি করে দেখাবো। এই যে হাফ কাপ করে আমি নিয়ে নিচ্ছি, একটিতে দিচ্ছি রেড কালার, কালার যদি আরেকটু গাঢ় করতে চান আরেকটু কালার দিতে পারেন, আমার এই কালারটি ভালো লেগেছে এই জন্য এই কালারটি দিয়েছি। গ্রিন কালার, গ্রিনটা যদি আরো গাঢ় করতে চান গ্রিনটাতে আরো একটু কালার দিতে পারেন। আমার হাতের কাছে দুইটি কালার ছিল, একটি গ্রিন কালার আর একটি পিঙ্ক কালার, আর গ্রিন পিঙ্ক মিলিয়ে এই কালারটা করেছি আর একটা হোয়াইট কালার। তো শুরু হোক আমার পিঠা তৈরি করা, ভালো করে রেসিপিটা ফলো করুন তাহলে আমার মডার্ন পাটিসাপটা বানিয়ে ফেলতে পারবেন। একটি টিস্যু দিয়ে মুছে নেব, তারপর ওয়েল ব্রাশ করব। পাটি সাপটা পিটাই এত বেশি তেল দেয় না। দুই মিনিট পর ঢাকনা উঠিয়ে সাদা অংশটা চতুর্দিকে ছড়িয়ে দিতে হবে।
যে জায়গাগুলো একটু ফাঁকা থাকবে ফাঁকাগুলো একটু ভরাট করে দিবেন। বেশ, আবার ঢেকে দিব 5 মিনিটের জন্য। এখন আমি আবার ঢাকনাটা উঠিয়ে, এটা তো মডার্ন পাটি সাপটা, সবটাই মডার্ন, কারণ পাটি সাপটা পিঠাই অনেকে ক্ষীর দেয় অথবা মালাই দেয়, আমি কিন্তু এগুলা কিছুই দিচ্ছি না, আমি ক্ষীর দই দিয়ে পাটি সাপটা তৈরি করছি। এখন এটাকে আমি পাটি সাপটার আকৃতি করে উঠিয়ে ফেলব। শুধু যে এই ডিজাইনটাই করতে হবে তা কোনো কথা নয়, আপনাদের মনের মতো অন্য ডিজাইনও করতে পারেন, আমার কাছে এই ডিজাইনটা ভালো লাগে এই জন্য আমি এটা করি। এটা যখন মানে পাতলা অবস্থায় যদি সাদা অংশটা দিয়ে দেন তাহলে সব রং একাকার হয়ে যাবে সাদা অংশের সাথে, মানে এইরকম সুন্দর স্মল ডিজাইন হবে না। যে দেখুন আবারটা কিন্তু মানে কালার গুলা কিন্তু হয়ে গেছে। এখন আমি এটার উপরে সাদা অংশটা দিচ্ছি, এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে। এখানে আরেকটা টিপস আছে, টিপসটা হলো আমি তো এখানে ক্ষীর দইটা দিচ্ছি ঠান্ডা করে, আপনারা কিন্তু একটু রুটিটা নিচে প্লেটে নামিয়ে একটু ঠান্ডা করে তারপর ক্ষীর দইটা দিয়ে তারপরে পাটি সাপটার আকৃতি করে পরিবেশন করবেন। আর নয়তো মানে কড়াইতে যদি গরম অবস্থায় দেন তাহলে দইটা তেল ছেড়ে দিবে। যে দেখুন আমি এটাকে হাত দিয়েই প্লেটে রেখে দিচ্ছি, এখন এটাকে ঠান্ডা করে তারপরে আমি দইয়ের দিব। যদি দই দিয়ে করতে চান তাহলে এই পদ্ধতিটা নিয়ে নেবেন, আর যদি দই ছাড়া অন্য কিছু দিয়ে ক্ষীর অথবা মালাই কিছু দিলে দিয়ে করলে তাহলে আর এই পদ্ধতিটা নিতে হবে না, এটা স্কিপ করতে পারেন। ঠিক আছে, আমার ক্ষীর দই মরার পাটি সাপটা রেসিপিটি আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য এবং আমার ফ্যামিলির জন্য সবাই দোয়া করবেন, আমি যেন এমন ইউনিক রেসিপি আরও আপনাদেরকে দেখাতে পারি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।